কুকুর এবং ছায়া ঘটনাটি ঘটেছিল যে একটি কুকুর একটি মাংসের টুকরো নিয়ে শান্তিতে খেতে মুখে নিয়ে গেল এখন বাড়ি ফেরার পথে তাকে একটি প্রবাহিত নদীর ধারে পড়ে থাকা একটি তক্তা অতিক্রম করতে হয়েছিল পার হওয়ার সাথে সাথে তিনি নিচের দিকে তাকালেন এবং নিচের জলে তার নিজের ছায়া প্রতিফলিত হতে দেখেন মনে করে এটা আরেকটা কুকুর আর একটা মাংসের টুকরো সে সেটাও খাওয়ার মন স্থির করল তাই সে জলের মধ্যে ছায়ার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তিনি যখন মুখ খুললেন মাংসের টুকরো পড়ে গেল জলে নেমে গেছে এবং আর দেখা যায়নি গল্পের শিক্ষা হল সতর্ক থাকুন যাতে আপনি ছায়াকে আঁকড়ে ধরে পদার্থটি হারাতে না পারেন